দাঁড়িয়ে আছে কক্সবাজার সমুদ্র সৈকতে কলাতলি পয়েন্টে আপনারা জানেন আজ দুপুর বারোটায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরকে একটি বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে যে পনেরো নম্বর বুলেটিনে সেখানে বলা হয়েছে কক্সবাজারের যে আশেপাশে এলাকা রয়েছে বা উপকূলীয় এলাকা রয়েছে সেখানে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর জন্য এবং যে আমরা গতকালে দেখেছিলাম কক্সবাজার সহ চট্টগ্রাম পায়রা এবং মংলা সমুদ্র বন্দরে কিন্তু আট নম্বর বিপদ সংকেত ছিল কিন্তু এখন বর্তমানে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কক্সবাজারকে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম মংলা পায়রা বন্দরকে আট নম্বর বিপদ দেখানো দেখানোর কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু একটি মারাত্মক ঝুঁকি রয়েছে সেই জন্য কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে পনেরো নম্বর বিশেষ বোর্ডিংয়ে যে কক্সবাজারে কিন্তু মারাত্মক রয়েছে সেক্ষেত্রে দশ নম্বর মহাবিপদ সংকেত কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি কক্সবাজার জেলা প্রশাসন থেকে শুরু করে সিপিপি রেড ক্রিসেন্ট ফায়ার সার্ভিস থেকে শুরু করে যারা সিভিল ডিফেন্স ছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সেরে নিয়েছে আমরা গতকাল কিন্তু আবু সুপিয়ান যিনি কক্সবাজার জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি কিন্তু ইতিমধ্যে একটি থেকে জানিয়েছেন কক্সবাজারের যে কিন্তু সব ধরনের যে সেবা ছিল সেবা কিন্তু বন্ধ করেছে বিশ্ব আক্রান্ত যেসব পর্যটকদের জন্য সেবা নিশ্চিত করেছিল সেগুলো কিন্তু পর্যটকদের নিরাপত্তার সাথে কিন্তু তারা বন্ধ করে রেখেছে আমরা আরেকটা বিষয় আমাদেরকে বলতে চাই কক্সবাজারের যে উপকূলীয় এলাকা যেমন সমিতি পাড়া থেকে শুরু করে যে সব এলাকা আছে যে কুতুবদিয়া সেন্ট মার্টিন সেই এলাকা থেকে কিন্তু প্রশাসন কিন্তু তাদের যে স্থানীয়দেরকে কিন্তু তাদের নিরাপদ আশ্রয় নিয়ে আসতে শুরু করেছে আমরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্র কিন্তু আমরা ঘুরে দেখেছি কক্সবাজারের যে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় ছিল আমরা ইতিমধ্যে সেখানেও দেখলাম সেখানে আমাদের কক্সবাজার পৌরসভার মেয়র নিশ্চিত করেছেন দর্শক সর্বশেষ পরিস্থিতি যদি বলতে চায় কক্সবাজার কিন্তু পাশ্চিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে কিন্তু কক্সবাজার জেলা প্রশাসনে কিন্তু প্রস্তুত করে রেখেছেন তার পাশাপাশি কক্সবাজার হোটেল মালিক শ্রমিক যারা ছিল তারা কিন্তু আটষট্টিটি হোটেল 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 মুটেল কিন্তু তারা আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে কিন্তু কক্সবাজারে কিন্তু একটি বড়ো আবহাওয়া বিরাজ করছে সকাল থেকে কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের যেমন বলছেন গতকাল রোববার কিন্তু সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু এই নিজের মুরা কিন্তু উপকূলে আঘাত হামতে পারে স্থানীয় যেমনটা বলছেন উনিশশো একানব্বই সালে যে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল সেই নীরব গাতকর মতো কিন্তু ভয়াবহ রূপ নিতে পারে বলে ধারণা করছেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দুর্য দাস ডিএনএন কক্সবাজার